সোনাগায়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু রূপগঞ্জ প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে সোনাগাঁয়ের কাজপুর ইউনিয়নে সিনহা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শান্তিপূর্ণভাবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বুধবার সকাল নয়টা থেকে পুরুষ ও মহিলা দীর্ঘ লাইন ধরে এই স্মার্ট কার্ড স্থানীয় ভোটাররা গ্রহণ করে আগামী এগারো তারিখ পর্যন্ত এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার যসীমুদ্দিন সোনাগা উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও কাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর সহ চার নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম স্মার্ট কার্ড নেওয়ার এক ব্যক্তি জানান দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই স্মার্ট কার্ড পেয়ে আমি অনেক আনন্দিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাসিসটিভির সাথে থাকুন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস